নমস্কার, আমি দেব বড়ুয়া। আজকের আমি রবীন্দ্র সদন নন্দন থেকে এখন আমি লাইভে এসেছি, ক্যান্ডেল মার্চে যাচ্ছি। আমরা সবাই হাঁটছি এখন প্রশাসনে, পেছনে দেখতে পাচ্ছ সবাই আমরা হাঁটছি। বিকজ অফ যেটা আমরা মুহূর্তে শুনেছি, আমাদের তিলোত্তমা কলকাতা শহরে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ খবর আমরা পেয়েছি, মানে যেটা প্রশংসা করব না ঘৃণা নিন্দা করব, মানে আমাদের মাথা ঠিক থাকছে না ব্যাপারটা শুনে। সবসময় ভাবছি যে কী হচ্ছে, কী হচ্ছে এই কলকাতা তিলোত্তমায়। ষোলোখানা খুদে বাচ্চাকে যেভাবে মারা হয়েছে, তাদেরকে এভাবে মারার মানেটা কী হয় সেটা বুঝে উঠতে পারছি না আমরা, যেটা কিন্তু তীব্র নিন্দা করছি আমি। এবং আমরা আজকে সবাই পথে নেমেছি, ক্যান্ডেল মারছে, দেখতেই পাচ্ছেন পেছনে আছে শম্ভু। শম্ভু কিছু বল। এটা যেটা হয়েছে বিশাল খারাপ একটা জিনিস, কারোর প্রাণ নেওয়ার অধিকার কারোর নেই, এটা খুবই বাজে। যারা এটা করেছে তাদের শাস্তি হোক, আমরা এটা চাই। আমি আজ পর্যন্ত শুনে এসেছি যে নার্স মানে হচ্ছে সেবিকা, যে মানুষের সেবা করবে বা জীবের সেবা করবে। এই কোন ধরনের সময় চলে আসলো 21st century কোন ধরনের নার্সকে আমরা পাচ্ছি, যে কিনা ষোলোখানা খুঁজে খুঁজে বাচ্চাকে এরকম পিটিয়ে মারলো, আমি এখনও বুঝতে পারছি না। অনেকেই বলে থাকবে হয়তো যে মাটন খেয়ে কুকুরের প্রতি ভালোবাসা। আমি মনে করি যে মাটন খেয়ে কুকুরের প্রতি ভালোবাসা যদি বলে থাকেন আপনারা, আমাদের রাজ্যে কিন্তু এখনও পর্যন্ত কুকুর খাওয়ার মতন কোনোরকম আইন তৈরি হয়নি, বা কুকুর কেউ খায় বলে আমার জানা নয়। যেহেতু বেআইনি হয় যারা করে থাকেন এই সমস্ত দিকে কথা বলে থাকেন, সেগুলো খুবই নিন্দনীয় কথা যে মাটন খেয়ে কুকুরের প্রতি ভালোবাসা। আমরা ঘোর নিন্দা করি এটার। রাস্তায় আজকে নেমেছি, অবশ্যই জানি না লাইভে কতজন দেখছো, যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি জানি না কতজন দেখছো। আমরা সত্যি আজকের পথে নেমে গেছি, সবাই পথে নেমেছে, সাথে আমাদের সাপোর্টে আছে কলকাতা পুলিশও, যারা আমাদেরকে সাপোর্ট করছে এই প্রসেসিংয়ের জন্য। আমার সাথে আছে কোকো। কোকো যদি কিছু বলে লাইভে। এই লাইভটা আসা হয়েছে, মানে লাইক সাডেনলি আমি তো জানতাম না, আমি ছিলাম কলকাতার বাইরে, সাডেনলি আমি শুনতে পেয়েছি এই ব্যাপারটা হয়েছে। তো আমিও প্রচণ্ড মর্মাহত ব্যাপারটা শুনতে পেয়ে, মানে আমার বন্ধু দেব বড়ুয়ার কাছ থেকে শোনার পর। তো লাইক জিনিসটা ঠিক না যেটা হয়েছে, বাট কেননা যে হসপিটাল প্রাঙ্গণে জিনিসটা হয়েছে, হওয়ার পর মানে সেখানে নার্স যারা করেছেন জিনিসটা, তারা ছাড়াও আরও নিশ্চয়ই অনেক লোকজন ছিল যারা এই জিনিসটা মাইট বি দেখেছে হয়তো, কিন্তু তাদের এই ব্যাপারটাকে আটকানো উচিত ছিল। তাদের যারা সেবিকা, যারা কিনা জীবের সেবা করবে, তারা কীভাবে এই জন্য কাজটা করে থাকতে পারে, আমার এখানেও প্রশ্ন আছে। মানে এক্স্যাক্টলি, মানে যারা ছিল মানে করেছে তাদের সাথে সাথে আরও অন্য কেউ নিশ্চয়ই ছিল, মানে আটকাতে দরকার ছিল। যদি কোনো অসুবিধা করে থাকে সে ঘোরের বাচ্চাগুলো, সেক্ষেত্রে তাদেরকে কোনোভাবে বাইরে সরিয়ে দেওয়া হোক, তার জন্য মারারটা কোনো দরকার ছিল না। প্রশাসন আছে, সবথেকে বড় কথা প্রশাসন আছে, অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে ওনারা স্টেপ নিতে পারতেন, নিজেদের হাতে এরকমভাবে কারোর হত্যা করা বা কোনো জীবের প্রাণ নেওয়ার মতো অধিকার তাদের নেই আমি মনে করি না, কারোরই নেই। আপনি কিছু একটু বলুন। এই যে আজকে যে ছোটটা কুকুরকে মেরেছে, সেই মারার কোনো অধিকার তো নেই, মারার তো অধিকার নেই। এবং এর যেন শাস্তি হয় আগে আমায় দেখতে হবে, মানে শাস্তি না পেলে আমার শান্তি নেই আজকে। একদম ম্যাম, আপনার একটু নাম ঠিক বলবেন। আমার নাম সোমা ব্যানার্জি। থ্যাংক ইউ ম্যাম। আমিও এনার্জির অপোজিটে থাকি। ওই যে কুকুরগুলোকে মারা হয়েছে, তাদের মাদেরকে আমরা মানে পাশে ব্যাপার বলি, সেখানে গিয়ে আমি খাওয়াই তাদেরকে, আমরা প্রায় দিনই একটা কুকুর ওখানে পাগল নেই বলে থাকে যে পাগল আমরাই করি, পাগল হলে আমরাই তাদের দেখি যে কোনো কিছু খাওয়া হয়েছে কি মেরেছে, ওখানে আর এক ভদ্রমহিলা আছে উনিও করেন। হ্যাঁ, সেইখানে আমরা জানতেই পারলাম না যে তাদেরকে কামড়েছে, কই আমাদের কোনোদিন বলেনি। অনেক সময় যাওয়া হয়, আপনার তো দেখে বলতে পারতো যে আপনারা খাওয়াচ্ছেন, দেখুন আমাদের কুকুরগুলো কামড়ায়, কোনোদিন শুনিনি আমরা। এটার জন্য শাস্তি তো অবশ্যই দরকার, এবং তাদেরও যা শুনছি আমাদের মানেকা গান্ধী একটা পাঠিয়েছে, রিপোর্ট পাঠিয়েছে যে না হয় সে স্বাস্থ্য মানে যদি ব্যবস্থা না নেয় তাহলে ওই হসপিটালের নার্সিংয়েতে উঠিয়ে দেওয়া হয়, ক্যান্সেল করে দেওয়া। স্যার কিছু বলুন এই ব্যাপারে।
কিছু বলেন একটু লাইভে। আমি আর কি বলবো, আমার কাছে কথা হচ্ছে যারা এই কাজটা করেছে তারা যেন শাস্তি পাক, এবং এই এত কোনো বাচ্চা যেন কারো যেন কোনো সময় কোনো এ না হয় যে বাচ্চাগুলো আবার কেউ মারুক। না নিশ্চয়ই নিশ্চয়ই, জিনিসটা তো খুবই মর্মাহত ব্যাপার, এত এরকম একটা ব্যাপার ঘটেছে। তো দেখলেন যেভাবে আমরা এই ক্যান্ডেল মার্চটাকে আমরা মানে সাপোর্ট করছি যাচ্ছি, শুধুমাত্র সাধারণ মানুষরাই যে পথে নেমেছি এরকম নয়, এখানে অনেক আমাদের চেনা মুখ, আমাদের সিরিয়াল থেকে শুরু করে অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছে নিশ্চয়ই, রাস্তায় নেমে পড়েছে, তারাও এই জিনিসটাকে ভিন্ন দেখছে, এটা হওয়া উচিত ছিল না, যেটা আমাদের তিলোত্তমা কলকাতার বুকে হয়েছে। সত্যি কি আমরা শহরের থেকে মানে খুবই কঠোর একটা জায়গায় তুলিয়ে যাচ্ছি? এক্স্যাক্টলি, মডার্নাইজেশনটা এতটাই মানে আপগ্রেডেড হওয়া উচিত না যে ক্ষেত্রে মানুষ আর পশুর ভেদাভেদটাই আমরা ভুলে চলে যাচ্ছি। মানে ভেদাভেদ থাকলেও আলটিমেট তাদেরও প্রাণ আছে, মন আছে, তারা হয়তো ইঙ্গিত করতে পারে না কিছু। আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম আপনাকে কিছু বলার জন্য। ম্যাম আপনি কিছু বলার জন্য লাইভে কি আর বলবো, মানুষ এখন যেখানে নেমে গেছে আর কিছু বলার নেই, এটুকুই বলবো যে আপনারা ওদের দিকে তাকান, ওদেরও আমাদের মতো খিদে পায়, ওদেরও ঘুম থাকে, ওরাও মা, আমাদের যেমন সন্তানের জন্য মন কাঁদে, ওরা বলতে পারে না, ওরা অবলা, ওরা ওদেরও সন্তানের জন্য মন কাঁদে। আমি আর বলবো, একসাথে ১৬টা বাচ্চাকে নৃশংস হত্যা। আপনার নামটা? আমার নাম মিনা ভাই। থ্যাংক ইউ স্যার। একটু আগে আজকে দেখলেন আমার মতো আমার বন্ধুর মতো অনেকেই রয়েছেন যারা এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড মানে প্রোটেস্ট করছে। তো আমার আর একটা বন্ধু রয়েছে খুব ভালো, তার সাথে একটু আমরা জানতে চাই এবং তার কী মতামত এই এই সমস্যা এই সমস্যাটা যেটা সৃষ্টি হয়েছে কলকাতার বুকে বিগত কয়েকদিন ধরে সেই ব্যাপারে। শুভ কিছু বলো তুমি। ইতিহাস সাক্ষী রয়েছে কি কুকুর মানুষের বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমাদের জন্য কষ্টের কথা এটা হলো মানুষ কোনোদিনই কুকুরের জন্য বেস্ট ফ্রেন্ড প্রুফ হয়নি। মানুষ অকারণে কুকুরদেরকে মারে, শুধু কুকুর কেন অন্য অন্য পশু পথ পশুদেরকে মারে, সেটা খুবই ভুল, খুবই অন্যায়ের কথা। এরা কোন ধরনের মানুষ জানি না সেটা আমি, ইভেন এরা মানুষও কি মানুষ না সেটাকে নিয়েও প্রশ্ন। কোনো কারণ ছাড়া কাউকে কষ্ট দেবার অধিকার কারোর নেই, এটা বিশাল বড় একটা অন্যায়, এই অন্যায়ের শাস্তি হওয়া উচিত। আর আজকে আমরা এখানে রয়েছি সবাই এটা প্রুফ করার জন্য যেটা হয়েছে সেটা ভুল, এটাকে এই ভুল আর ভুল। আমি বলবো আপনারা খেতে না দিতে পারেন, অথচ কাউকে মারবেন না, আপনাদের খেতেই তো হবে না, যারা ভালোবাসেন যারা করছে যারা ভালোবাসেন যারা ওনাদের জন্য সহযোগিতা করেন, তো আমি বলবো তাদেরকে সহযোগিতা যারা করছেন খেতে দিচ্ছেন পাড়ার ছোটো বাচ্চাগুলোকে অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা দিচ্ছেন না তারা মারবেন না। যদি একটা প্রাণকে আপনারা সঠিকভাবে তাকে সাহায্য না করতে পারেন তাহলে সেই প্রাণটা নেওয়ার মতন আপনার কোনো অধিকার নেই। আর তার সাথে এটাও বলবো পুজোর সময় অনেকে বাজি ফাটানি আর কি মেরে প্রচুর, আমি বলতে চাইবো ওই পুজোর বাজি ফাটানোতে তো প্রচুর এফেক্ট হয় আমাদের পশু পাখিদের ক্ষেত্রে, বিশেষ করে পাখিদের ক্ষেত্রে, মানে কোথাও গিয়ে কোনো উল্কা স্পিন্ড মানে হতে পারে, কোনো গাছের মধ্যে গিয়ে করলো কোনো পাখির ঘর সেটাতে, আমি অনুরোধ বারণ করছি না সেক্ষেত্রে যে বাজানো বন্ধ করতে, আমাদের শব্দবাজি বন্ধ করে দেওয়া অনেক ক্ষেত্রে প্রবলেম করে আমাদের কুকুরের মতো প্রাণীদের ক্ষেত্রে। নর্মাল যেগুলো মাটিতে আমরা রেখে ইউজ করতে পারি সেগুলো ইউজ করা হোক, আমি বারণ করছি না এনজয়মেন্টটাকে বন্ধ করতে আনন্দটাকে, কিন্তু যেগুলো আমাদের আরও বেশিভাবে এক্সপ্লোর করে চারদিকে সেগুলো একটু যদি কম করা যায়, সেটা আমার তো আর আপনার তো
মানে দায়িত্ব তো দিয়ে করা সম্ভব না, সেটা আমাদের প্রশাসনকেই দায়িত্বটা দিতে একদম। তো সেটাই হচ্ছে কথা। এবং আর সবার সাথে একটা কথা বলবো যে আপনারা অনেকেই বলছেন ওই মেয়েগুলো কীভাবে করলো, মেয়েদের মধ্যে মমতা মায়ের জাত, সব মেয়েরা সমান হয় না, ওরা হয়তো কঠোর মানসিকতা থেকে করেছে, তাদের মানসিকতা হয়তো এরকম হিংস্র, ছেলে মেয়েগুলো কোনো কথা নয়, ওদের মানসিকতাই ছিল নিজ ছোট, কিন্তু সব মেয়েরা সমান নয়, নাহলে এতগুলো মহিলা এতগুলো মানুষের এই ম্যাডামকে বলতে দেবে কিছু চলে গেল শুনে তো সাদা। ও বাবা তুই দেখলো ধর কানেক কাউকে করা যাবে না, আরে উনি তো চলে গেল পেছনে আগুক সামনে। ম্যাডাম লাইভ আছে একটু কিছু বলার জন্য অনুরোধ করবো না ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দিচ্ছি। ও হ্যাঁ দাদা, হ্যাঁ আমি ওদিকটা করতে চাইছি, এটা হাঁটছে না কেন? ও হেঁটে গেছে, আমার লাইভটা যে লাইক করতে হবে এরকম কোনো মানে নেই, আমি এটা লাইক করার জন্য করছি না, যারা শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করতে হতে পারে, অনেকজন জানেন এই ব্যাপারটা, তাদেরকে জানানোর জন্য মেন মোটো এটা, এটাই আমাদের যে এই জিনিসটা হলো, কারণ আমি নিজেও জানতাম না এই জিনিসটা হচ্ছে, আমি জাস্ট আমি ফেসবুকে একটা দেখলাম একজন মহিলা এনআরএসে গিয়ে মানে একটা বস্তার থেকে মানে ওয়ান বাই ওয়ান কুকুর বার করছে, ছোটো ছোটো পাপিস বার করছে, আমি নর্মাল ভাবে আমি স্কিপ করে গেছি, বাট যখন আমি জানতে পারলাম সামথিং উইচ ইজ রিয়েলি বিগ, তখন আমার বন্ধু বলল এই জিনিসটা হয়েছে, তখন আমি যেটা ব্যাপারে জানলাম আমি দেখলাম গুগলে সার্চও করলাম যে উনি মেনকা গান্ধীকে মেলের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, দেন আমার ফ্রেন্ডও বললো উনি একটু আমার ফ্রেন্ড দেব বড়ুয়া এই ব্যাপারে একটু বেশি অ্যাক্টিভ থাকে, আমি যেহেতু থাকি না আমি জানতে পারলাম, বাট হ্যাঁ ডেফিনেটলি আমারও এই ব্যাপারটা খারাপ লেগেছে। আগামী দিনে এরকম নিন্দনীয় ঘটনা শুধুমাত্র কলকাতায় কেন, কলকাতার বাইরে কোনো জায়গায় যাতে না হয়, এটা আমাদের লজ্জা আমাদের মনুষ্যত্বের লজ্জা। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ।